হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রিড ক্রিয়েশনস। যারা মোবাইলের পাশাপাশি ডেস্কটপ অথবা ল্যাপটপে ইমো ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের টিউনস। আমি দেখাবো কিভাবে ইমো সফটওয়্যার ডাউনলোড করবেন ও ইনস্টল করবেন। সেক্ষেত্রে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে, সার্চ দিতে হবে ইমো লিখে। দেখবেন ইমো অ্যাপ ইনস্টল একটি পেজ শো করছে। যেহেতু আমরা ইমো ডেস্কটপ অথবা ল্যাপটপে ইউজ করব, সেহেতু আমাদের দরকার হবে ইমো সফটওয়্যার, যা পেতে এই পেজের নিচে চলে যান। দেখবেন ওয়েবসাইট নামে একটি অপশন রয়েছে, যা ক্লিক করলে সরাসরি আপনি ইমো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ ডেস্কটপে ক্লিক করুন। ডাউনলোড হতে থাকবে, কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাউনলোড শেষে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব। যেহেতু আমরা মোবাইল নাম্বার দিয়ে ইমো খুলে থাকি ও ব্যবহার করি, সেক্ষেত্রে মোবাইল অপারেটরের দেশের নাম সিলেক্ট করতে হবে। তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে আমার মোবাইল নাম্বারটি দিলাম। এখানে বলে রাখা জরুরি, ডেস্কটপ বা ল্যাপটপে ইমো ইউজ করতে হলে বাধ্যতামূলক কোনো মোবাইলে ইমো ইনস্টল থাকতে হবে। মোবাইলে যে মোবাইল নাম্বার দিয়ে ইমো খোলা আছে সেই মোবাইল নাম্বারই ডেস্কটপ অথবা ল্যাপটপের ইমোতে দিতে হবে। মোবাইলে থাকা ইমোতে ভেরিফিকেশন কোড চলে যাবে, যা এন্ট্রি করার পরে কম্পিউটারে ইমো সাকসেসফুলি ইনস্টল হবে। তারপরে মোবাইলের মতো করে টেক্সট, অডিও কল, ভিডিও কল করতে পারবেন। ল্যাপটপে ওয়েবক্যাম থাকায় সহজে ভিডিও কল করতে পারবেন, কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে অবশ্যই ওয়েবক্যাম লাগিয়ে নিতে হবে ও অডিও কলের জন্য হেডফোন ইউজ করতে হবে। এই ছিল আজকের টিউনস। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।